আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরো দিন দরিমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা ফরজ নামাজের পরে কিছু দোয়া পাঠ করতে হয়। যে দোয়াগুলো বিশ্বনবী পাঠ করতেন ফরজ নামাজের পরে অর্থাৎ ফজর, জোহর আসর, মাগরিব এবং এশা এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশ্বনবী যে দোয়াগুলো পাঠ করতেন সেই দোয়াগুলো সংক্ষিপ্ত আকারে এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক বিশ্বনবী যখন নামাজ শেষ করতেন তখন একবার বলতেন আল্লাহ আকবর এবং তিনবার বলতেন আস্তা উফিরুল্লাহ আস্তা দর্শক বিশ্বনবী এই একবার আল্লাহ হকবর এবং তিনবার আস্তা বলার সাথে সাথে আরো একটি দোয়া পাঠ করতেন আর সেই দোয়াটি হচ্ছে এরকম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হুম আলহিবা নীল ওয়াল হাজান দর্শক এই দোয়াটি বিশ্ব নবী সাল্লাম পাঠ করতেন তার ডান হাত এরকম মাথায় রেখে তারপর পাঠ করতেন তাই আপনিও যদি বিশ্বনবীর মতো এই মাথায় রেখে এই দোয়াটি একবার পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার মাথার দুশ্চিন্তা পেরেশান হতাশা নিরাশা কাটিয়ে দেবেন দূর করে দেবেন এবং মনের মধ্যে শান্তি প্রশান্তি ঢেলে দেবেন জন্মিয়ে দেবেন তাই আসুন বিশ্ব নবীর শেখানো এই দুয়াটি ফরজ নামাজের পরে 20 দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার একবার করে পাঁচবার পাঠ করি দর্শক এরপরে আরো একটি দোয়া বিশ্বনবী পাঠ করতেন আর সেই দোয়াট হচ্ছে এরকম আল্লাহুম্মা আতাসসালাম ওয়া মিনকা আসসালাম তাবারাকত রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দর্শক এই দোয়াটিও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পাঠ করতেন দোয়াটি রয়েছে মুসলিম শরীফের এক হাজার তিনশত বাষট্টি নং হাদিসে দোয়াটির অর্থ হচ্ছে এরকম হে আল্লাহ তোমার গুণ নাম সালাম তুমি শান্তিদাতা তুমি কল্যাণময় তুমি সম্মান ও অধিকারী দর্শক এই দোয়াটিও আপনি পাঠ করবেন এবং সর্বশেষ আরো একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দেব এই দোয়াটি রয়েছে সহি সুনানে আবদাউ শরীফে দোয়াটি হচ্ছে এরকম আল্লাহ আইনি আলা দিক্রিকা অশুক্রিকা হসনে আবাদিক দর্শক এই দোয়াটির অর্থ হচ্ছে এরকম হে আল্লাহ আমাকে তোমার জিকির করার সুযোগ দাও তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সুযোগ দাও এবং সুন্দরভাবে তোমার এবাদতের সুযোগ দাও দর্শক এই দোয়াগুলো ফরোজ নামাজের পরে পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলে আপনি শান্তি পাবেন পরকালেও বিশ্বনবীর সুপারিশ পেয়ে চির সুখময় জান্নাতের মালিক হতে পারবেন যদি আল্লাহ চান ইনশাআল্লাহ আল্লাহ জালাল আমাদেরকে বিশ্বনবীর শেখানো এই দোয়াগুলো ফরোজ নামাজের পরে প্রতিদিন পাঁচবার পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ